মাঝে মাঝে আমাদের কিন্তু মনে হয় যে আমার ইচ্ছে করছে না জব করতে, ইচ্ছে করছে না ভগবত ভক্তি করতে, তাহলে কেন করব? যদি হৃদয় থেকে না করি তাহলে তো কৃত্রিম, সেই জন্য না করাই ভালো। এই সম্পর্কে ছিল প্রভুপাদের এক অপূর্ব লীলা রয়েছে। 26 সেকেন্ড অ্যাভিনিউতে যখন প্রভুপাদ ছিলেন, প্রভুপাদ যখন ক্লাস দিতে আসতেন সমস্ত ভক্তরা প্রভুপাদকে প্রণাম করতেন, কিন্তু একজন ব্যক্তি গর্গমণি প্রভু উনি প্রণাম করতেন না। এবং স্বাভাবিকভাবে অন্যান্য ভক্তরা এটা লক্ষ্য করে গর্গমণি আত্মসচেতন হলেন। প্রভুপাদকে একদিন ক্লাসের পরে সবার সামনে গর্গমণি প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনি যখনই ক্লাস দিতে আসেন সবাই আপনাকে প্রণাম করে, কিন্তু আমি প্রণাম করি না, কারণ আমার হৃদয় থেকে ইচ্ছা হয় না। যদি হৃদয় থেকে আমার ইচ্ছা না জাগে, তা সত্ত্বেও যদি আমি আপনাকে প্রণাম করি তা তো হবে কৃত্রিম, সেই জন্য আমি প্রণাম করি না, এটা কি ঠিক আছে স্বামীজি? প্রভুপাদ তখন উত্তর দিলেন, না, তোমার প্রণাম করা উচিত। তুমি যদি প্রণাম করো তাহলে ইচ্ছা জাগবে, তাহলে অনুভব আসবে। প্রভুপাদের এই লীলা থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। তো যদিও আমাদের মাঝে মাঝে এই ভাবটা আসে না, ইচ্ছাটা জাগে না, অনুভব হয় না জপ করার জন্য, ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ পালন করার জন্য, তা সত্ত্বেও আমাদের করা উচিত। সাধন ভক্তি পালন করার মাধ্যমেই আমাদের রুচি জন্মাবে। সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। হয়